এইটা আমি খুলতেছি দেখেন আপনারা ওরে পুরো ফ্ল্যাশব্যাক এই মুহূর্তে আমি আছি ব্যাংককের একটা বাজারে সেখানে হচ্ছে আমি পিঙ্ক কালারের ডিমের সন্ধান পাইলাম তো এইটা নিয়ে রিসার্চ করতে করতে কি জানছি সেটাই আজকে আমি আপনাদেরকে জানাব এই সেই সেঞ্চুরি এগ যেটা কিনা এখন আমি গুগল করলাম যেখানে পেলাম হচ্ছে শতবর্ষী ডিম সংরক্ষিত ডিম 100 বছরের ডিম হাজার বছরের ডিম মানে হচ্ছে অনেক পুরাতন একটা ডিম আবার কোথাও কোথাও এটা হচ্ছে কালো ডিম নামেও পরিচিত এটা হচ্ছে চায়না সংস্কৃতির সংরক্ষিত এবং সুস্বাদু একটা ডিম যেটা কিনা হাঁস মুরগি বা কোয়েলের ডিমকে কাদামাটি ছাই লবণ কুইক লাইম এবং ধানের খোসার মিশ্রণের সাথে মিশিয়ে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করে রাখা হয় আর কি মানে জিনিসটা খাওয়ার উপযোগী করা হয় তো এত পুরাতন একটা ডিম এটা কিভাবে খায় কি করে চলে আমরা একটা রিভিউ ওকে জিজ্ঞেস করি ওয়ান অনলি ওয়ান ইয়া হাউ মাচ ওয়ান 10 বাত স্যার 10 বাত ওকে 10 বাত থ্যাংক ইউ আমি একটা নিলাম 10 বাত দিয়ে বাংলাদেশি টাকায় অলমোস্ট 40 টাকা 40 টাকা একটা ডেলিকেসি চাইনা ডিম এবং এটা এখন আমি রিভিউ করব যে অ্যাকচুয়ালি খাওয়া যায় কিনা আমার ছেলে আমাকে বেট করছে আমি নাকি এটা খেতে পারবো না এটা এতটা স্মেলি চলেন ট্রাই করি এই সেই হাজার বছরের পুরাতন ডিম যেটা কিনা আমি আজকে খাবো শত বর্ষের ডিম যে ডিমের বয়স হচ্ছে হাজার বছর শত বছর 100 বছরের পুরাতন ডিম আমি এখন খাবো এটা 100 বছরের পুরাতন না এলাকা গরম করে ফেলতেছি আমি একটা ডিম খেতে গিয়ে এদিকে আমার সাথে আছে কদু আছে বিভিন্ন ধরনের জুস এটা যদি খেয়ে যদি হজম করতে না পারি সাথে সাথে হয় কাঁচা কদু চিবায় খাবো নাইলে জুস খাবো চলেন আমরা শুরু করি তো এইটা হচ্ছে রেডি টু ইট মানে আপনি জাস্ট ক্র্যাক করবেন আর খাবেন আর এটার ভেতরে কালো হওয়ার কথা দেখা যাক আরিয়ান এটা ধরো এইভাবে এইটা আমি খুলতেছি দেখেন আপনারা ওরে পুরাই গ্লাসের মতো এটা অনেক অনেক পুরাতন একটা ডিম যেটা কিনা হচ্ছে ছাই লবণ কাদামাটি সব কিছুর একটা মানে কুইক লাইম না মানে সব কিছুর ভেতরে এটাকে কোনো একভাবে প্রিজার্ভ করা হয় যার কারণে ডিমটা ধীরে 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 এটা এরকম গ্লাসের মতো কালার হয়ে যায় তো এইটা আমি আসলে বুঝতেছি না এটা কি আমি সবসময় দেখতাম যে চাইনিজরা এই জিনিসগুলো খায় বাট আমি বুঝতাম না যে জিনিসটা এটা কীভাবে সম্ভব ওরা কি কোকের ভিতর ডুবাই ডুবাই রাখে নাকি আমি আসলে কখনো বুঝি নাই তো এই সেই ডিম এটা আমি দেখাচ্ছি না এই সেই ডিম খেতে পারবা মনে হয় সিদ্ধ করা না না কাঁচা কাঁচা নিয়ে এটা সবাই খায় এই বাবা এটা খেতে পারবা তুমি লেট মি টেস্ট এইটা আসলে ওরা সিদ্ধ করে নাই যা বুঝলাম আমি এইটা হচ্ছে দীর্ঘদিন দীর্ঘদিন এটা লবণ মাটি সবকিছুর চাপে পড়ে এটা এরকম জেলির মতো হয়ে যায় এবং এই ডিমটা কাঁচা এটা থেকে তীব্র কাঁচা ডিমের গন্ধ আসতেছে এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না সরি টু সে এটা তীব্র কাঁচা গন্ধ এবং কুসুমটা স্টিল ওরকমই আছে আমি সরি এখন হচ্ছে আমি আমার স্বামীকে দিব সে ট্রাই করবে না না এটা হচ্ছে ভেতরের কুসুমটা এখনো ওরকম কাঁচা কাঁচাই আছে এটা আমি একটু মুখে দিছিলাম এটা টেস্ট লাইক সল্টি অনেক লবণ লবণ ভাইব আছে এটার মধ্যে তীব্র গন্ধ কিন্তু এটা এটা আমার মনে হচ্ছে আমি খাওয়ার পরে আমার সমস্ত শরীর এই গন্ধ হয়ে যাবে সরি খেতে পারতেছি না ওকে আরিয়ান তুমি ট্রাই করো একটু গন্ধটা শুকে দেখ গন্ধটা শুকে দেখ পসিবল না এটা খাওয়া আমাদের পক্ষে পসিবল না এর থেকে এটা আমি একটু গন্ধ নিছি এর থেকে কাঁচা কদু খাওয়া অনেক বেস্ট দেখি আমি একটু গন্ধটা খাও 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 দেখি আজকে তোমার সাহসের পরিচয় দাও 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 সাহসের পরিচয় দাও আমাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয় আর বলে যে এটা খাইতে আমি 1 কোটি টাকা নিব না
লবণ কি করবা?